হে ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা আমরা কিন্তু সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, কিন্তু অ্যান্ড্রয়েডের অনেক সিক্রেট সেটিং আছে যেগুলোর সম্বন্ধে আমরা কিছু বুঝি না এবং জানি না। তো এগুলো না বোঝার কারণে দেখা যায় অনেক সময় কিন্তু আমাদের অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয়। হ্যাঁ বন্ধুরা, এরকমই দুইটি ফিউচার নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম। যে হিডেন ফিউচার দুইটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো অনেক সময় দেখা যায় বন্ধুরা, আমাদের কিন্তু অনেক সময় আমাদেরকে অনেকে ট্র্যাক করতে পারে যে আমরা এখন বর্তমানে কোথায় আছি, বা আমাদের ন্যাচারাল যে স্থানটি আমরা কোথায় সেটা কিন্তু তারা ট্র্যাক করে নিতে পারে। তো সেটা কিভাবে করে, তারপরে দেখা যায় বন্ধুরা অনেক সময় আমাদের মোবাইলের ভিডিও ফটো এগুলো কিন্তু অন্যের মোবাইলে চলে যায়, তারা তাদের মোবাইল থেকে আমাদের সব কিছু দেখে নিতে পারে। তো এই দুইটা অপশন কিভাবে কাজ করে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে বলে নিবে, অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দিবেন যাতে আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন বন্ধুরা শুরু করি। তো এই হিডেন দুটি সেটিংস জানার জন্য বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওতে ফার্স্ট আমি অবশ্যই আপনাদের মোবাইলে একটি ফটোস অ্যাপস খুঁজে পেবেন, জাস্ট আপনারা ফটো অ্যাপসটি ওপেন করবেন, ঠিক আছে বন্ধুরা? এটা ওপেন করার পর বন্ধুরা জাস্ট এখান থেকে থ্রি লাইনে চলে যাবেন। থ্রি লাইনে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন, অ্যাড পার্টনার অ্যাকাউন্ট, ঠিক আছে বন্ধুরা? জাস্ট অ্যাড পার্টনার অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড পার্টনার অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এখানে গ্রেট স্টার লেখা আসবে, জাস্ট আপনি যদি গ্রেট স্টারে ক্লিক করেন, গ্রেট স্টারে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি অপশন চালু হয়ে যাবে, দেখেন বন্ধুরা সিলেক্ট পার্টনার। এখানে কিন্তু আমি কোনো পার্টনার সিলেক্ট করিনি বিধায় আমার এরকম দেখাচ্ছে। এখানে যদি আমি কোনো একটি জিমেল দিয়ে সিলেক্ট করে দিই, ঠিক আছে বন্ধুরা, তো সেই জিমেলটি অন্য কোনো মোবাইলে ব্যবহার করলে এখান থেকে কিন্তু অটোই আমাদের যত ছবি ভিডিও আছে সেগুলো কিন্তু তার মোবাইলে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো অবশ্যই আপনারা এই সেটিংটি কিছুদিন পরপর চেক করবেন, চেক করে দেখবেন এখানে কোনো জিমেল দেওয়া আছে কিনা। যদি জিমেলটি দেওয়া থাকে তো অবশ্যই এখান থেকে জিমেলটি রিমুভ করে দেবেন, ঠিক আছে বন্ধুরা? তো দেখা যায় অনেক সময় কিন্তু আমাদের হাত থেকে অনেক ফ্রেন্ডরা মোবাইল নেয়, নিয়ে যদি তাদের মনে অসৎ মানে কাজ থাকে বা অসৎ ই থাকে তাহলে কিন্তু তারা এখানে একটি জিমেল দিয়ে পার্টনারে অ্যাক্টিভ করে দিতে পারে। তো অ্যাক্টিভ করে দিলে সে যদি তার মোবাইল থেকে অ্যাক্টিভ করে নেয় তাহলে কিন্তু দেখা যায় আমার মোবাইলের যত ভিডিও ছবি আছে অটোই কিন্তু তার মোবাইলে চলে যাবে, ঠিক আছে বন্ধু? এটা হলো সেটিং নাম্বার ওয়ান। তারপরে আমি সেটিং নাম্বার টুটি আপনাদের সাথে দেখাচ্ছি। যে বন্ধুরা, আমাদের কিন্তু মোবাইলের ডিফল্ট অবস্থায় অবশ্যই একটি ম্যাপস অ্যাপ থাকে, গুগল ম্যাপস, জাস্ট আপনারা ম্যাপসটি ওপেন করবেন। তো এটার মাধ্যমে কিন্তু অনেক বন্ধুরাই আপনার জেনুইন লোকেশনগুলো সে জেনে নিতে পারে বা আপনাকে ট্র্যাক করতে পারে। তো এখানে দেখা যায় সেই জিনিসটি জানার জন্য আপনারা অবশ্যই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন, লোকেশন শেয়ারিং, ঠিক আছে বন্ধুরা? জাস্ট লোকেশন শেয়ারিং আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু গ্রেট স্টারেট লেখা আসবে, জাস্ট এটাতে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু নেচারাল এসে আপনি যদি এখান থেকে কাউকে লোকেশনটি শেয়ার করতে চান, এই যে সিলেক্ট পিপল, বা দেখা যায় এখানে হ্যাঙ্গার রেস্টে চলে আসবে, তারপর মোর অপশন, এখানে অনেক অপশন আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই। জাস্ট আমরা যে কাজটির জন্য করবো এই কাজটি করার জন্য আমরা জাস্ট আমাদের যে থ্রি ডট আছে আমরা থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাবো। সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার লোকেশন শেয়ারিংয়ের যে অপশনটি এখানে চলে আসবে। আমরা বন্ধুরা এখান থেকে কাউকে লোকেশনটি শেয়ার করিনি বিধে এখানে এরকম দেখাচ্ছে, যদি আমরা কারোর সাথে লোকেশনটি শেয়ার করতাম তাহলে তার অ্যাড্রেসটিও এখানে দেখাতো, ঠিক আছে বন্ধুরা? তো কোনো বন্ধু যদি আপনার হাত থেকে মোবাইলটি নিয়ে তারা কিন্তু তাদের লোকেশন শেয়ারিংয়ে তাদের জিমেলটি দিয়ে তাদেরকে অ্যাক্টিভ করে দেয় তাহলে কিন্তু তারা মোবাইল থেকে আপনাদেরকে দেখে নিতে পারবে যে আপনার লোকেশনটি অ্যাকচুয়ালি আপনি কোথায় আছেন। কিন্তু আমরা কিন্তু অনেক সময় আছে আমাদের ন্যাচারাল যে লোকেশনটি আমরা কারোর সাথে শেয়ার করতে চাই না, তো এটাও আপনারা কিছুদিন পরপর চেক করবেন যে আপনার এখানে কোনো কিছু অ্যাক্টিভ করা আছে কি না। তো আশা করি বন্ধুরা এই দুইটা ফিউচার আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ দেখা যায় অ্যান্ড্রয়েড মোবাইল আমরা অনেকেই ব্যবহার করি, কারণ আমরা সঠিক ব্যবহার করতে পারি না বিধায় অনেক সময় আমাদের বিপদের সম্মুখীনও হতে হয়। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির সাথেই থাকবেন। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।